আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিজের বোর্ড কানেকশন করতে হয়। আমরা ফ্রিজের যে বোর্ডগুলো লাইন দেওয়ার জন্য কানেকশন করি, এই কানেকশনটাই দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই কানেকশন দিতে পারবেন। এটিতে কিন্তু খুব সহজেই আপনারা কানেকশন দিতে পারবেন। যারা ইলেকট্রিক কাজ পারেন না, তারা খুব সহজেই এটি কানেকশন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এটি কীভাবে কানেকশন করবো এবং কী কী প্রয়োজন আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখাই দিব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে যা যা প্রয়োজন আমরা প্রথমে দেখে নিব। তো প্রথমে এখানে আমাদের প্রয়োজন এই বোর্ডটি। এটি 6 পিনের একটি ভালো মানের বোর্ড। এখানে খুব সহজে আপনারা দুটি তার কানেকশন দিলে চলবে। তো এটিতে আমরা প্রথমে ছিঁড়ে নিব এভাবে। এরপর আমাদের প্রয়োজন এটি তলা, মানে এটি খাপটি প্রয়োজন। এতে ফিটিং করলে সুন্দর হবে। তো আমাদের এখানে দুটি তার প্রয়োজন। দুটি তার দিয়ে আমরা এখানে লাইন দিব এবং একটি টুপিন। আমি এখানে যেহেতু টুপিন ব্যবহার করব, আপনারা চাইলে ডাইরেক্ট কারেন্টের দুটি লাইনে দুই মাথা লাগাই দিলেও চলবে। তো আমি দুটি তারের জায়গায় আমি এই পিনটি লাগাবো। তো আপনারা খুবই সহজে এভাবে লাগাইতে পারবেন। তো এবার কাজটি আমরা শুরু করে দিই। তো এখানে তার দুটি সুন্দর মতো ছিঁড়ে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে হবে আমাদের দুটি তার যেহেতু কানেকশন দিতে হবে এবং এখানে তিনটি লাইন আছে আমাদের, একটু ভালো মতো দেখলে বুঝতে পারবেন। একটি এল ওয়ান আছে একটি, এবং একটি এন লেখা আছে, এবং আরেকটি আছে শুধু এল। আপনি এল ওয়ান আর এন দিলে চলবে। এখানে যে একটি এল এবং একটি অন্য ইয়া আছে, ওটাই দুটো দিতে হবে না। আমরা একটি এল ওয়ানে দিবো আর একটি এনে দিব। এই দুটিতে লাইন দিলে আমাদের চলবে। তো আমরা এই দুটিতে লাইন দিব, তাহলে আমাদের সুইচ সহ কাজ করবে। আর কিছু কিছু বোর্ড আছে যে লাইন ডাবলকে টেনে দিতে হয়। তো এই জায়গায় ভিতরে বোর্ডটি যেহেতু ফিটিং করা আছে, এই জন্য লাইনটি আমাদের টেনে দিতে কষ্ট হবে না। তো এই দিক দিয়ে একটু তারটি প্রবেশ করে নিব। এরপর নাটগুলো খুলে এখানে তারটি প্রবেশ করাবো। এবার নাটগুলোকে সুন্দর মতো টাইট দিয়ে দিব। এখানে লুজ হলে একটু সমস্যা হবে, এই জন্য আমরা সুন্দর মতো টাইটকে দিব। তো এটাও এখানে লাগাই দিব। নাটগুলো সুন্দর মতো টাইট দিলে হবে। আমাদের এখানে দুটো লাইন সুন্দর মতো লাগাই দিলে আমাদের বোর্ডের কাজটি শেষ। তো আমরা সুন্দর মতো তার দুটিকে লাগাই দিব। এরপর আমরা পিছনে যে খাপটি আছে, এই খাপটি পরে লাগাবো, আগে আমরা লাইন চেক করব। তো এই জন্য আমরা যে টুপিন ছিল, ওই টুপিনের জন্য আমরা এখানে তার কেটে টুপিনটা আগে লাগাই দেখব। এবার আমরা দুটি তারকে ভিতর দিয়ে প্রবেশ করে নিব। তো এবার আমরা এগুলোতে ঢুকে নিব, নিয়ে নাটগুলো এখানেও সুন্দর মতো টাইট দিয়ে দিব। আমরা একটু খেয়াল রাখবে নাটগুলো যাতে সুন্দর মতো টাইট হয়। সুন্দর মতো টাইট না হলে লুজ কালেকশন দেখা দিয়ে ফায়ার করে জিনিসটি কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে। আর সুন্দর মতো টাইট দেওয়া হইলে অবশ্যই কিন্তু জিনিসটি আপনার টিকসই বেশি হবে, ভালো থাকবে। তারপর এটি আমরাকে ফিটিং করে দেবো। আমাদের এই কাজটি শেষ। এবার আমরা এটিতে লাইন দিয়ে দেখব আমাদের এই বোর্ডটিতে কি লাইন আসছে কি আসে নাই। এই জন্যই বোর্ডটি মূলত খুলে তুলেছিলাম চেক করার জন্য। তো এবার আমরা এটিকে চেক করব। তো আমি এখানে একটি সিরিজ বোর্ড নিয়েছি। আপনারা যে কোনো কাজে সিরিজ বোর্ডটি ব্যবহার করতে পারেন, কোনো দুর্ঘটনা ঘটবে না। তো আমি এটিতে আপনাদের দেখাবো লাইন দিয়ে।
তো এই দেখুন, এটিতে কিন্তু সুন্দর মতো লাইন পেয়ে গেছে। দেখুন আলোটি জ্বলছে, এখানে ক্যামেরার সামনে একটু ধরলে যে কোনো আলোয় কিন্তু একটু লাফায়। আপনারা আবার মনে করেন না যে ক্যামেরার আলোটি একটু সমস্যা করতেছে, আলো ঠিকই আছে, আপনার ক্যামেরার সামনে ধরলে একটু আলো সমস্যা করবে। তো আমরা এবার এটিকে ফিটিং করে দিব, আমাদের এখানে সমস্ত কাজ শেষ, আবার আমরা ফিটিং করে দিব, তাহলে আমাদের কাজটি শেষ হয়ে যাবে। এখানে কিন্তু কিছু বোর্ড আছে যে দুই সাইডের নাট লাগাইতে হয়, এটা যেহেতু ফিটিং করা এই জন্য উপরে খাপটি খুলতে হবে। খাপটি খুলে আমরা নাট পাবো। ওখানে বেশিরভাগ বোর্ডের কিন্তু দুই সাইডে নাট থাকে, মানে সামনে থাকে, এটা যেহেতু আমাদের খাপটি খুলতে হবে, তো আমরা খাপটিকে সুন্দর মতো আগে খুলে নেব। নেওয়ার পর আমরা নাটগুলো লাগাই দিব। এই যে দেখুন, এখানে নাটগুলো লাগাইতে হবে, এটা উপরে আর কি ফিটিং করে দেওয়া আছে। এই নাটগুলো এখন এখানে লাগাই দিব সুন্দর মতো। তো এখানে নাটগুলো সুন্দর মতো একটু টাইট দিয়ে নিব। তো হয়ে গেছে, এবার আমরা উপরের খাপটি লাগাই দিব। আমাদের বোর্ডটি সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে। তো এবার আমরা এদিকে শেষবারের মতো চেক করব। তো এই দেখুন, এখন সুন্দর মতো লাইন পাবে এখানে, এখানে আর কোনো সমস্যা নেই। তো আপনারা কিন্তু এটি খুব সহজে লাগাই নিতে পারবেন, যারা কাজ পারেন না তারাও সুন্দর মতো পারবেন। এখানে দেখুন দুটি তার লাগাইছি, এর মাধ্যমে কিন্তু আমাদের সুইচটি অন অফ হইতেছে। কিছু কিছু বোর্ড এভাবে অন অফ হয়, কিছু কিছু বোর্ড অন অফ হয় না। তো আমরা এবার এটিকে চেক করবো দুই জায়গায় ঠিক আছে নাকি। তো দেখুন লাইটটি জ্বলতেছে এখানেও, এবার আমরা এটিতে আর কিছু লাগাই দেখবো। তো এটিতে দেখুন জ্বলতেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা যারা কাজ পারেন না ইলেকট্রিক, তারাও কিন্তু এই জিনিসটি খুব সহজে তৈরি করতে পারবেন। তো এই জন্য আমি খুব সহজে কীভাবে আপনারা এই লাইনটি কানেকশন করবেন দেখাইলাম। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখতে পারেন, তাহলে নিজেরাই এটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, দয়া করে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।